নমস্কার পরিবর্তন নিউজ চ্যানেল আপনার স্বাগত আছে আজকে খবর লকডাউন সময় সম্পর্কে উদীয়মান পরিস্থিতি সম্পর্কে মেয়র কলকাতা ফিরহাদ হাকিম প্রেস সম্মেলনে করলেন লকডাউন সময় উঠার সময় উদীয়মান পরিস্থিতির উপর পশ্চিমবঙ্গের বড় উৎসব দুর্গাপুজো হবে কিন্তু এই সময় করোনা মহামারী সময় সম্পর্কে নির্দেশিকাগুলির সংশোধন করা হবে সংক্রামিত থেকে করোনা মহামারী থেকে রূপান্তর এড়াতে লকডাউন আর্থিকভাবে প্রভাবিত হয় অতএব নিয়ম একটি বিপরীতে এবং পরিবর্তন হবে দুটো জিনিস আলাদা একটা হচ্ছে রাজ্যের সিকিউরিটি আরেকটা হচ্ছে যেখানে ইন্টারস্টেট ইনসার্জেন্সি জঙ্গলমহলে শুধু জঙ্গলমহলের ব্যাপার নয় এটা আদার স্টেটের ইনসার্জেন্সি যেখানে অন্ধ্রপ্রদেশ উড়িষ্যা জঙ্গল ঝাড়খণ্ড অনেকগুলো রাজ্য জড়িত যারা ইনসার্জেন্সি করছে তারা জঙ্গলমহলে এখন নেই কিন্তু অন্য অন্য স্টেটে আছে তারা এই স্টেট আছে ইন্টারস্টেট যখন ইনসার্জেন্সি চলে তখন সেটা সিআরপিএফকে নামানো হয় বা অন্য অন্য সেন্ট্রাল এজেন্সি নামানো হয় ইন্টারস্টেট ইনসার্জেন্সি আটকানো যায় কারণ বেঙ্গলের পুলিশ তো ওকে চেস করতে করতে ঝাড়খণ্ডে যেতে পারবে না উড়িষ্যায় যেতে পারবে না আরেকটা টোপকে অন্ধ্রপ্রদেশে যেতে পারবে না এইটা বোঝার মতন রাজনৈতিক ম্যাচুরিটি তার নেই সেই জন্য ইনি ভুলভাল বকতে থাকে সারা জীবন সব কিছু তো বন্ধ করে রাখা যায় না সারা জীবন যদি আমি সব লকডাউন করে রাখি তাহলে মানুষ কাজ করবে কোথায় খাবে কি অর্থনৈতিকভাবে আমরা বিপর্যস্ত হয়ে যাই তাই একটা সময়ে সব চালু করতে হবে যারা দেশ চালান তাদের কিছু সমস্যা ছিল ভেবেছিলেন হাততালি দিয়ে ল্যাম্প জ্বালিয়ে ঘন্টা বাজিয়ে করোনা চলে যাবে কিন্তু সেটা চলেনি রাজনৈতিক উদ্দেশ্যে যখন লকডাউনের দরকার ছিল অনেকটা ডিলে করে দিয়েছিল মমতা ব্যানার্জি যখন বলেছিলেন ফরেনের ফ্লাইটগুলোকে নিয়ন্ত্রণ করুন তাদের একটা জায়গায় নাপিয়ে দিয়ে কোয়ারেন্টাইন করে চেক করিয়ে তারপরে ছাড়ুন তাহলে করোনাটাই আসবে মমতা ব্যানার্জির কথা শুনতে কিন্তু দুঃখের বিষয় যে তাদের কাছে রাজনৈতিকটা অগ্রসর তখন তখন ট্রাম্পকে আনা জরুরি ছিল তখন ব্যাঙ্গালোরে কর্ণাটক নেওয়াটা জরুরি ছিল মধ্যপ্রদেশে কংগ্রেস গভর্নমেন্ট ফেলে নিজেদের গভর্নমেন্ট আনাটা জরুরি ছিল তাই রাজনৈতিক উদ্দেশ্যে করোনাটাকে ইন্ডাস দেন দিয়ে করোনাটা ঢুকে গেছে ভারতবর্ষ কিন্তু তারপর ওনারা চেয়েছিলেন যে হাত বাজিয়ে নাটক বাজিয়ে ঘন্টা করিয়ে ক্ষমতা আটকায় তারপর একটা দীর্ঘদিন আনপ্ল্যান্ড যে শ্রমিকদের তার মধ্যে যদি ওই কর্ণাটকে আনার থেকে যদি বলা হতো যে আমরা করবো সব শ্রমিকরা চলে যেত তাহলে অনেক পিসফুলি সব চলে যেত তারপরে লকডাউন সেটা হয় না তাই দীর্ঘদিন ধরে তো সম্ভব না সব কিছু বন্ধ রাখা সেই জন্য একটা একটা করে সব চলবে কিছুটা জায়গায় আমাদের নিশ্চিতভাবে বাড়বে বাজার হাট খোলার পরে বেড়েছে বাস স্ট্যান্ড চলার পর বেড়েছে কিন্তু সেটাকে আমাদের ফাইট ব্যাক করতে হবে তার কারণ করোনাটা আমাদের জীবনের সাথে এখন অঙ্গাঙ্গিকভাবে জড়িয়ে গেছে এটা নিয়ে কেউ রাজনৈতিক বক্তব্য রাখতে পারেন কিন্তু আমরা মানুষের পাশে আছি মমতা ব্যানার্জির নেতৃত্বে আমরা মানুষের পাশেই থেকে কাজ করব এবং করোনার বিরুদ্ধে কাজ করব কিন্তু মানুষের পেটটাও তার সাথে সমানভাবে অগ্রাধিকার হবে এটা নিশ্চয়ই কলকাতা পুলিশ দেবে কিন্তু যতক্ষণ আমরা সচেতন নাগরিক বা ক্লাব সংগঠন আমরা তো সমাজ সেখানে আমরাও যেটা করেছি যে এবার যাতে বেশি মানুষ ঢুকতে না মানে ঢুকে গিয়ে সেই যে লোক জমায়েত যাতে না হয় পুজোটা যদি ফেস খুলে রাখা যায় রাস্তা দিয়ে যেতে যেতে লোকে দেখে নেবে তাহলে সোশ্যাল ডিস্টেন্সিং মানা যাবে হুড়োহুড়ি হবে না আর যতটা সম্ভব ছোট পুজো করলে বেশি লোক লাগবে না প্রতিমা তোলার বা বিসর্জনের জন্য আবার একটু বড় প্যান্ডেল করলে মানে ছড়িয়ে প্যান্ডেল হাইট না
তাহলে অনেকে সোশ্যাল ডিস্টেন্সে দাঁড়িয়ে অঞ্জলিটাও দিতে পারে। এটা নিশ্চিতভাবে আমরা বিভিন্ন পাড়ায় দেখছি প্যান্ডেল শুরু হয়ে গেছে এবং সবাই সেটা মেনেই করছে।